বিজেপি কি করছে, ওর ও হেগে গেলে ওর ওর হাগাতে আমি পা দেবো না, এটা নিয়ে আমি কোনো কথা পার্সোনাল কেউ কারোর বাড়ি যেতেই পারে, এটা নিয়ে আমি কি বলবো। এটা কাছে আমার কোনো ইনফরমেশন নেই, আমি কী করে বলবো, আমার কোনো ইনফরমেশনও নেই, আমার কোনো উৎসাহ নেই। আমি বিজেপির কোনো শুনুন, কে অমিত মালব্য জানি না, আপনারা যদি মনে করেন যে আমি সাম্প্রদায়িক হতে পারি তাহলে আপনাদের ধন্যবাদ। আপনার মনে হয় যে আপনি আমি সাম্প্রদায়িক হতে পারি? ইয়েস অর নো চেঁচিয়ে। সুতরাং বিজেপি কী করছে, ওর ও হেগে গেলে ওর ওর হাগাতে আমি পা দেবো না, নো কোশ্চেন্স। আমি আমি আমার নিজের ধর্ম মানি, আমি দুর্গা পুজো করি, কালী পুজো করি, আমাকে সাম্প্রদায়িক বলা মূর্খ যারা তারা বলে, নো। নেতারা কেউ পেটায় না, যারা হয়েছে তারা ক্রিমিনাল, এবং একমাত্র বাংলায় যে ক্রিমিনালকে পার্টি লাইনের বাদ দিয়ে সবাইকে অ্যারেস্ট করা হয়, এবং এদের অ্যারেস্ট হয়েছে, আরও যদি কেউ থাকে সে অ্যারেস্ট হবে। মুখ্যমন্ত্রীর স্ট্রেট বার্তা হচ্ছে ল ইজ ফর অল, যে ল ভাঙবে তাকে ভোগান্তি করতে হবে, কোর্টের সামনে আমরা নিয়ে গিয়ে তাকে প্রডিউস করব। যে ইল্লিগাল জমি দখল করবে সে যে দলেরই হোক তাকে ধরা হবে, গভর্নমেন্ট জমি যে দখল করবে বা প্রাইভেট জমি যে দখল করবে। সুতরাং আইন আমাদের বাংলায় সবার জন্য এক, আমরা পার্সেন্টেজ যদি দেখেন একটাও হওয়া উচিত না, পার্সেন্টেজ যদি দেখেন অন্য স্টেটের থেকে এখনও ল অ্যান্ড অর্ডার কিন্তু বেটার আছে, ন্যাশনাল ক্রাইম ব্যুরোর রেকর্ড অনুযায়ী অনেক বেটার, কিন্তু একটাও বা হবে কেন? আমরাও তো ফ্যামিলি নিয়ে থাকি, যদি কালকে আমাদের উপর একটা বিপদ আসে, সুতরাং এটা পুলিশকে দৃঢ়ভাবে করছে পুলিশ, আগের থেকে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস অনেক কম হয়েছে। আমি একটা অদ্ভুত জিনিস, আমাকে কোর্টে একজন লয়ার আমার বন্ধু সে বললো, বলে যেভাবে এখন ক্রাইম বন্ধ হয়ে গেছে, ডাকাতি নেই, চুরি নেই, ইয়ে নেই, এটা আমাদের না খেয়ে মরতে হবে এই আলিপুর কোর্টে, কিন্তু একটাও যাতে না হয় সেটাও দেখা পুলিশের দায়িত্ব, এবং মুখ্যমন্ত্রী এই ব্যাপারে অত্যন্ত কঠোর। হ্যাঁ, নাহলে নাহলে ওই সব রাজ্য থেকে কেন বারবার করে স্মাগল হচ্ছে, কি করে আসছে? ওই যে একটা কি নাম বেশ এখন খুব উঠেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি একটা সিং ফিং, এরা কারা, এরা কেন আসছে, এদের ইনফর্মাররা কারা, কারা এদের নেটওয়ার্কের মধ্যে আছে? আমাদের এখানে মনিটরিংটা আরো বাড়াতে হবে, মনিটরিংটা বাড়াতে হবে, কারণ ইল্লিগাল অ্যাক্টকে কোন রকমের সমর্থন করা যায় না, যেটা নিয়ম সে নিয়মের মানতে হবে। এবং আমি আধিকারিকদের বলবো যে একটু সাডেন সাডেন ভিজিট করে, নিজেরাই গাড়ি চালিয়ে যাওয়া বা হঠাৎ করে গিয়ে সাডেন ভিজিট, সারপ্রাইজ ভিজিট করে এগুলো দেখা, যে যাতে ইল্লিগাল কাজগুলো না। কোথাও মান্থলি পার্কিং যদি হয় তাহলে সেটা কর্পোরেশন করবে, কেউ প্রাইভেটলি দিতে পারে না, সেটাও আমি দেখবো যে আধিকারিকরা গিয়ে এটাও দেখবেন। আমার একটা অফিস আছে, আমি সামনে তিনটে গাড়ি রাখলাম, সেটা আমার কর্পোরেশনকে অ্যাপ্লাই করতে হবে, কর্পোরেশন দেবে, সেটা প্রাইভেটলি যে ডেলি যার কালেকশন তার অধিকারের মধ্যে নেই।